আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানবেন, আকাশ প্রতিরক্ষা ক্রয়ে ইউক্রেনকে $60 মিলিয়ন দেবে যুক্তরাজ্য, যতই দিন গড়াচ্ছে ততই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুদ্ধ অপরাধের মাত্রা বেড়ে চলছে, কাতারের আমিরের বিশেষ আমন্ত্রণে বিশ্বকাপে এরদোয়ান, মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে 70 সেনা নিহত, ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আকাশ প্রতিরক্ষা ক্রয়ে ইউক্রেনকে $60 মিলিয়ন দেবে যুক্তরাজ্য। রুশ বাহিনীর ব্যবহার করা ইরানের ড্রোন হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার আকাশ প্রতিরক্ষা ক্রয়ে ইউক্রেনকে $60 মিলিয়ন দেবে যুক্তরাজ্য। ইউক্রেনে শনিবার আকস্মিক সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘোষণা দিয়েছেন খবর আনাদোলি এজেন্সির। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন। এছাড়া ইউক্রেনকে 1000 মিসাইল এবং 125 বিমান বিধ্বংসী কামান দেওয়ারও ঘোষণা দিয়েছেন ঋষি। জেলেনস্কি তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিয়েভে সুনাককে রিসিভ করার একটি ভিডিও পোস্ট করেছেন। জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন এবং যুক্তরাজ্য সবচেয়ে শক্তিশালী মিত্র হয়ে কাজ করছে। শনিবারের বৈঠকে আমরা আমাদের দেশের জন্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। তিনি আরও বলেন, আমি আশা করি আমরা একসঙ্গে শক্তিশালী এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করব। এক টুইট বার্তায় সুনাক বলেন, আমরা সবসময় ইউক্রেনের সঙ্গে আছি। এদিকে জানিয়ে দিব, যতই দিন গড়াচ্ছে ততই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুদ্ধ অপরাধের মাত্রা বেড়ে চলেছে। যদিও পাশ্চাত্যর গণমাধ্যমগুলোর নজর এখন ইউক্রেনের দিকে, কিন্তু ইয়েমেনের শিশুদের মতো নির্যাতিত হতে দেখা যায়নি বিশ্বের আর কোনো অঞ্চলের শিশুদের। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশে প্রতিদিন জন্ম নেওয়া শিশুদের মধ্যে 80টির বেশি শিশু প্রাণ হারাচ্ছে। ইয়েমেনে বছরে 11,20,000 জন্ম নেয়, তাদের মধ্যে 39% শিশুরই অকাল জন্ম হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করার কারণে পরিবেশ দূষিত হয়ে ওঠার এসব শিশুর অকাল জন্ম হচ্ছে। ইয়েমেনের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জন্ম নেওয়া এসব প্রিম্যাচিওর বাচ্চা বা সময়ের আগেই জন্ম নেওয়া শিশু সংরক্ষণের জন্য অন্তত 2000 বেবি কেয়ার যন্ত্র দরকার, অথচ সেখানে রয়েছে মাত্র 632টি বেবি কেয়ার যন্ত্র। এর স্বল্পতার কারণে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম সাফারুদ্দৌলা রাজধানী সানাই ইউনিসেফের নতুন প্রতিনিধির সাথে সাক্ষাতে বলেন, ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সৌদি আগ্রাসনের ফলে ইয়েমেনের নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিরামহীন সৌদি বিমান হামলায় ইয়েমেনের বহু হাসপাতাল ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব কম হাসপাতালই ভালো সেবা দিতে পারে। বেশিরভাগ স্কুল বন্ধ রয়েছে এবং প্রতিটি 3টি শিশুর মধ্যে 1টি শিশু কোনো মতে পড়াশোনা চালিয়ে যেতে পারছে। পর্যবেক্ষকেরা বলেছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের হামলায় শুধু যে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নয়, একই সাথে দেশটির মোট জনসংখ্যার 80% বেশি মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহুবার সতর্ক করে দিয়ে বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে গত 100 বছরে বিশ্বের মতো সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়বে এ দেশটি। ইয়েমেনের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, সামরিক হামলা ও অবরোধের কারণে বহু অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় ডেঙ্গুসহ নিরাময় অযোগ্য বহু ধরনের রোগ ছড়িয়ে পড়েছে। গত 5 বছরে 2,60,000 মানুষ বিভিন্ন রোগে প্রাণ হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার দপ্তর থেকে বলা হয়েছে, ইয়েমেনের 2/3 মানুষের জন্য জরুরি মানবিক সাহায্যের প্রয়োজন এবং দেশটির 80% মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে দিনাতিপাত করছে। বিশ্লেষকেরা বলেছেন, যদিও ইয়েমেনে মানবিক বিপর্যয়ের জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আগ্রাসনকে দায়ী করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক স্বাধীন তদন্ত প্রতিবেদনে দেখা গেছে যে এর জন্য জাতিসংঘ কম দায়ী নয়। এই সংস্থা চায়নি অথবা পারেনি ইয়েমেন সংকট থামাতে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত 7 বছর ধরে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে গেলেও দেশটির জনগণ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং এখন আগ্রাসীদের ওপর পাল্টা আঘাত আনা শুরু করেছে। আগ্রাসীরা আজ পর্যন্ত ইয়েমেনে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এই অবস্থায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সামনে 2টি পথ খোলা রয়েছে। হয় তাদেরকে ইয়েমেনের জনগণের দাবির কাছে মাথা নত করে যুদ্ধের অবসান ঘটাতে হবে, অথবা ইয়েমেনি যোদ্ধাদের পক্ষ থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করতে হবে। এদিকে জানবেন, কাতারে আমিরের বিশেষ আমন্ত্রণে বিশ্বকাপে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
তার আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় গেছেন প্রেসিডেন্ট এরদোগান রোববার, এমন তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা। দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠবে 2022 বিশ্বকাপের। এ অনুষ্ঠান উপভোগে বিশ্বনেতা সহ গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কাতারের আমন্ত্রণে এর আগে শনিবার দেশটিতে পৌঁছান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট আলফ্রেদো বোরোরো কাতারে পৌঁছেছেন। এদিকে তুরস্ক ও কাতারের মধ্যে সম্পর্কটা আলাদা, বিশেষ করে 2017 সালের পর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ওই বছর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের চারটি দেশ। তারা কাতারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করে। এমন সময় কাতারের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও কাতারের আমিরের মধ্যে আলাদা একটি সম্পর্ক তৈরি হয়। সাম্প্রতিক বছরগুলোতে কাতার ও তুরস্ক নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি করেছে। 2021 সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় তুর্কি কাতার স্ট্র্যাটেজিক কমিটির বৈঠক। ওই বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছায় তারা। এদিকে জানিয়ে দিব, মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে 70 সেনা নিহত। মিয়ানমারের সাগাই ইয়ং রাজ্যের জান্তা বাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিদ্রোহ গোষ্ঠীগুলোর। এতে অন্তত 70 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্সেস। অন্যদিকে 60 জনের বেশি বিদ্রোহী আহতের দাবি সামরিক সরকারের মিত্র SNA এর। এদিকে সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে জান্তা সরকারকে আরো চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার। খবর ইরাবতীর। মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়ে টোকিও পৌঁছান জাপানি চলচ্চিত্র পরিচালক তরু কুপ্তা। এই সময় বিমানবন্দরে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। তার মুক্তি পেতে জাপান সরকারের চেষ্টায় প্রশংসা করেন 3.5 মাস জান্তা কারাগারে থাকা তরু। এদিন দেশটির কারাগারে থাকা সব রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি জানিয়েছেন মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগ বাড়ানোর আহ্বান জানান তারা। এর আগে চলতি সপ্তাহে 4 বিদেশি সহ 6,000 বন্দীকে মুক্তি দেয় জান্তা সরকার। এদিকে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের সংঘাত অব্যাহত আছে। সংবাদ মাধ্যম ইরাবতী জানায়, উত্তর অঞ্চলীয় সাগাই ইয়ং রাজ্যের সামরিক সেনা ও তাদের মিত্রদের হিসেবে পরিচিত সান্নি আর্মিদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে বিদ্রোহ গোষ্ঠীগুলোর। এতে বহু সেনা ও তাদের মিত্ররা হতাহত হয়েছে বলে দাবি PDF এর। আরেক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটির দাবি, গত 3 দিনে সাগাই ইয়ং বাদে অন্য রাজ্যগুলোতে বিদ্রোহীদের হামলায় অন্তত 33 সেনা নিহত হয়েছে, অপরদিকে 2 জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য ও কানাডা। পেন্টাগন প্রধান লয়েড অস্টিন কানাডার হ্যালিফ্যাক্সে তার কানাডিয়ান সমকক্ষ অনিতা আনন্দের সঙ্গে দেখা করেছেন এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। পেন্টাগন প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার দ্বারা প্রদত্ত একটি রিড আউট অনুসারে এই তথ্য পাওয়া যায়। হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামের সাইটলাইন যে বৈঠকটি হয়েছিল সেখানে তারা ইউক্রেনের প্রতি তাদের অটল সমর্থন পুনর্নিশ্চিত করেছে। দীর্ঘমেয়াদী ইউক্রেনের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্য সহায়তা প্রদান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। লয়েড অস্টিন বলেছিলেন যে ইউক্রেনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের পছন্দের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকি। আনন্দ ইউক্রেনের জন্য অতিরিক্ত $34 মিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা করার সময় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ইউক্রেনের জনগণের সরকারের জনসমর্থন রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।